নতুন রেসিপি নিয়ে আবার চলে এলাম পাখি রান্নাঘরে আপনাদের জন্য। আজ করব পটলের কোরমা। দেখুন পটলগুলো এভাবে ছুলে, সুন্দর করে ছুলে এর গাগুলো এরকম করে কেটে নিয়েছি, কেটে নিয়েছি পটল। আর তার জন্য লাগছে কোরমার জন্য নারকেল বাটা, নারকেল বাটা, আর হচ্ছে আদা বাটা, জিরে বাটা, এটা হচ্ছে জায়ফল, জয়ত্রীর গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, গরম মশলা, এলাচ, আর এখানে চিনি, পাঁচফোড়ন, হলুদ, শুকনো লঙ্কা, তেজপাতা, আর লবণ, আর জিরে, হিং। গ্যাসটা অন করে দিই। একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে পটলটাকে ভেজে নিতে হবে। তেলটা গরম হোক, এবার হচ্ছে পটলে একটু নুন, একটু হলুদ মেখে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, মেখে নিয়ে আস্তে আস্তে একে একে ছেড়ে দিলাম। পটলগুলো সুন্দর করে ভেজে নিতে হবে আস্তে আস্তে করে। এরকম লালচে লালচে হয়ে আসছে, বাদামি ব্রাউন ব্রাউন কালারে, তখন একে একে তুলে নিতে হবে। বাকিগুলো এভাবে ভেজে নেব। বাকি পটলগুলো এমন করেই ভেজে নিলাম।
এবার হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে দেবো, তেলে তেলে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুইটা। একটু গরম মশলা ফোড়ন দেব, এবার একে একে আদা বাটা, জিরে বাটা, জিরে বাটা দুই চামচ, দুই টেবিল চামচ জিরে বাটা, এক টেবিল চামচ আদা বাটা, এক টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, জায়ফল আর জয়ত্রীর গুঁড়ো পেস্ট করা, দারুণ একটা ফ্লেভার আসছে, যখন করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ হিং, ভালো করে কষিয়ে নিতে হবে সুন্দর করে। এবার নারকেল বাটা, এখানে 5 চামচ মতো নারকেল আছে বাটা, এটা পুরোটাই দিয়ে দেবো। এভাবে কষিয়ে নিতে হবে, কষিয়ে নিয়ে পটলগুলো আস্তে আস্তে ভিতরে দিয়ে দিতে হবে। একটু চিনি দিয়ে দিতে হবে স্বাদ মতো, কেউ না চিনি না খেতে চাইলে নাও দিতে পারেন। রান্না শেষ হইল, রান্না প্রায় শেষ হয়ে এলো, এটা পোলাও, সাদা ভাত, রাইস,
যার সাথে খুশি খেতে পারেন, খুব ভালো লাগবে। তৈরি হয়ে গেল পটলের কুরমা। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তো বাড়িতে বানিয়ে খাবেন, আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।